এই মুহূর্তে আমি আপনার অনুষ্ঠান থেকে বিদ্রোহ ঘোষণা করলাম। না না না, কেন 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 না না না, স্যার 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 স্যার, আমার গান যখন অডিয়েন্স শুনতো তখন হোল অফ দ্য অডিয়েন্স বিদ্রোহী হয়ে উঠতো তারা। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আপনি দেখেননি যে আপনি বলতে পারছেন একটা মানুষ গান চুরি করছে সবার কাছ থেকে, এটা নিয়ে বিদ্রোহ করবে না তো কি নিয়ে বিদ্রোহ করবে? মিউজিক বিষয়টা কি আপনাকে বুঝতে হবে। ওই গান গাওয়া, গান করা, রিমিক্স করা, অল আর সেম থিংস। প্রাণপ্রিয় একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই। আমি আহমেদ রুবেল। প্রতি পর্বের মতো আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকে অতিথির নাম সরোয়ার মিজান। উপমহাদেশে ওনার মতো বড় মিউজিশিয়ান আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্বের মিউজিক নিয়ে আলাপ করব। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00420069 নম্বরে। আমাকে কি আবার গান গাইতে হবে নাকি? জি না স্যার, এমনিতেই মোবাইলে শুটিং হচ্ছে, আবার গান। এই যে দেখুন, এই যে মোবাইলটাতে যে রেকর্ডিং হচ্ছে, মোবাইলটা কিন্তু খুব ভালো, মানে পিকচার কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো, খুব ভালো। হ্যাঁ কিন্তু স্যার, আপনার গানটা তো খুব ভালো না স্যার। কী বলছেন এসব আপনি? আপনি কি জানেন নাকি যে নজরুলের পরে একমাত্র বিদ্রোহী গান আমি করি? এবং আপনি জানেন যে আমি যখন গান করি, বিদ্রোহের গান যখন করি, মানে অডিয়েন্স কী ধরনের এক্সাইটেড হয়ে যায়, ইউ ক্যান ইমাজিন। না কিন্তু স্যার, আমি যতদূর জানতাম যে বিদ্রোহী আপনি গান ঠিক করেন না, আপনি বিদ্রোহী গান রিমিক্স করেন। আপনি মিউজিক বিষয়টা কি আপনাকে বুঝতে হবে। ওই গান গাওয়া, গান করা, রিমিক্স করা, অল আর সেম থিংস। জি না স্যার। স্যার গান গাওয়া মানে আমাদের বিদ্রোহী কবি নজরুল যেটা করতেন সেটা হচ্ছে কি মৌলিক, আর আপনি যেটা করেন সেটা হচ্ছে চুরি। এবং আপনি যে বলছিলেন আপনার শ্রোতারা এক্সাইটেড হয়ে যায়, ওরা আপনার এই চুরির বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং আপনি ওখানে ছিলেন না বলে, আপনার শ্রোতাদের সাথে ছিলেন না বলে, শ্রোতাদের সাথে ছিলেন না বলে ওরা ওদের বিদ্রোহের ব্যাপারটা আপনি টের পাননি, থাকলে একদম ডলা দিয়ে বিদ্রোহ করে। শুনুন, আপনি যেটা জানেন না সেটা বলবেন না। আমার গান যখন অডিয়েন্স শুনতো, তখন হোল অফ দ্য অডিয়েন্স বিদ্রোহী হয়ে উঠতো তারা। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আপনি দেখেননি যে আপনি বলতে পারছেন একটা মানুষ গান চুরি করছে সবার কাছ থেকে, এটা নিয়ে বিদ্রোহ করবে না তো কি নিয়ে বিদ্রোহ করবে? ঠিক আছে, তাহলে আমি আপনার এই মুহূর্তে আমি আপনার অনুষ্ঠান থেকে বিদ্রোহ ঘোষণা করলাম। কেন 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 কেন? না না না, স্যার 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 প্রিয় দর্শক, আমাদের এই আমাদের বিদ্রোহী গায়ক উত্তেজিত হয়ে গেছে। আমার ক্যামেরা দেন প্লিজ। না না প্লিজ প্লিজ স্যার 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 প্লিজ প্লিজ, ওনার একটু উত্তেজিত হয়ে গেছেন, আমরা ওনাকে ঠান্ডা করি, আমরা একটু বিরতিতে যাই। আপনারা থাকুন আমার সাথে, বিরতি 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 স্যার 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 একটু প্লিজ প্লিজ প্লিজ, ঠান্ডা পানি নিয়ে আসো প্লিজ, কেউ প্লিজ গিভ মাই মোবাইল। বিরতি গেলাম। ইয়েস ইয়েস প্লিজ।